আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সহি সালামতে আছো। বন্ধুরা, আজ আমরা ক্লাস করব, বাংলা ক্লাস করব, ফাইভের অনলাইন ক্লাস। রইসনগর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে আমি নাজমিন নাহার, সিনিয়র শিক্ষিকা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এসো আজ আমরা ক্লাস করি। আচ্ছা, আমরা এই বাংলাদেশে বাস করি, বাংলাদেশে অনেক লোকজন বসবাস করে, এই লোকজনের মধ্যে কারা কারা বসবাস করে সেগুলো আমরা দেখব। তাহলে আমাদের আজকের পঠিত বিষয় কি? এই দেশ এই মানুষ। তাহলে এখন দেখো, সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে। কবির এই কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এই দেশে জন্মেছি, আমরা বাঙালি। বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে, তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনই রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন, এদের রয়েছে কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুর জেলায় রয়েছে সাঁওতাল ও রাজবংশীয় বসবাস, তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ অথচ কত বৈচিত্র্য, এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, সবাই সবার আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান, সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। এরকম খুব কম দেশেই আছে, আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। তো আমরা বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বৈচিত্র্য, কেউ জেলে, কেউ কুমোর, কেউ কৃষক, কেউ আবার কাজ করেন অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু, একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য সহযোগিতা করে আসছেন, গড়ে তুলছে এই দেশ। ভাবো তো কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগাতোকে, সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। আমাদের আছে নানা ধরনের উৎসব, মুসলমানদের রয়েছে দুটি উৎসব, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা সহ আরও নানা উৎসব আর পার্বণ তারা পালন করে থাকে। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন, এছাড়াও রয়েছে নানা উৎসব, পহেলা বৈশাখ, নববর্ষের উৎসব ইত্যাদি। রয়েছে রাখাইনদের, সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব, ধর্ম যার যার উৎসব যেন সবার। পোশাক পরিচ্ছদও ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের, মিল আমাদের একটা জায়গায়ই, সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারী বৈচিত্র্যময়, এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বায়ের সমুদ্রের বেলাভূমি, এর জন্য দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার, তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পর মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এই সব। দেশ হলো জননীর মতো, জননী যেমন স্নেহ মায়া মমতা দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আগলে রাখেন, তেমনি আমাদের এই দেশও আলো বাতাস বিভিন্ন সম্পদ দিয়ে আমাদের আগলে রেখেছেন, এদেশকে আমরা তাই ভালোবাসব। বন্ধুরা, আমরা যে এই রিডিংটা পড়লাম, তোমরা সবাই বুঝতে পেরেছ বাংলাদেশ সম্পর্কে কত সুন্দরভাবে লিখেছেন এই দেশের মানুষ, প্রকৃতি, পেশাজীবী মানুষের কথা, ধর্মীয় মানুষের কথা, বিভিন্ন জাতিগোষ্ঠীর কথা এখানে উল্লেখ করা হয়েছে, আমরা এতক্ষণ পড়লাম। এখন এর মধ্যে কিছু কিছু দুর্বোধ্য শব্দ আছে যেগুলোর অর্থ আমাদের জানা নেই। বন্ধুরা, আমরা এখন অর্থগুলো জানব। শব্দ অর্থ দেখো, তোমরা খাতা খুলো, খাতা খুলে খাতার মধ্যে উঠিয়ে নেবে সৌভাগ্য। সৌভাগ্য হচ্ছে ভালো, ভালো ভাগ্য। সৌভাগ্য অর্থ ভালো ভাগ্য। প্রকৃতি অর্থ কি?
প্রকৃতি অর্থ নিসর্গ। বৈচিত্র্য, আমরা রিডিং পড়ার মধ্যে বৈচিত্র্য পেলাম না, সেই বৈচিত্র্য অর্থ কি? বৈচিত্র্য অর্থ বিভিন্নতা, মানে আলাদা আলাদা। বিভিন্নতা, বেলাভূমি, বেলাভূমি অর্থ কি? সমুদ্রের তীরে বালুময় স্থান। সমুদ্রের তীরে বালুময় স্থান। তারপরে দেখো প্রান্তর, প্রান্তর অর্থ মাঠ। প্রান্তর অর্থ মাঠ। বন্ধুরা, বোর্ডে তো জায়গা নেই, আরও দুই তিনটা শব্দ অর্থ আছে, আমরা একটু মুছে দিলাম। তোমরা লিখে নিয়েছ না? লিখে নিয়েছ তো? এখন আমরা এটা মুছে দিলাম। মুছে দেওয়ার পরে এখন দেখো স্বজন। স্ব অর্থ কি? স্ব অর্থ নিজ, আর জন অর্থ লোক, স্বজন অর্থ নিজের লোক, তাই না? স্বজন অর্থ নিজের লোক। তারপরে দেখো এখানে আছে সার্থক। সার্থক অর্থ কি? সার্থক জন্ম, আমার জন্মেছি এই দেশে। তাহলে সার্থক মানে কি? সার্থক মানে সফল। সার্থক অর্থ সফল। আচ্ছা, এখানে একটা বিজু আমরা শব্দ পড়েছি, বিজুটা কি? বিজু অর্থ চাকমাদের একটা উৎসব হয়, সেটা কি উৎসব? নববর্ষ। চাকমাদের নববর্ষ উৎসব। বন্ধুরা, আমরা তো এই শব্দার্থগুলো জেনে নিলাম, এখন শব্দার্থগুলো আমরা মুছে দেব। শব্দগুলো মুছে দেব এখন। এই কিছু কিছু বিপরীত শব্দ আছে, দেখো বিপরীত শব্দ আমরা জানব। বিপরীত শব্দ এখানে আছে বাঙালি। আমরা তো বাঙালি, বাঙালির বিপরীত শব্দ কি? অবাঙালি। তাহলে আমরা এটা লিখব বাঙালি অবাঙালি। তারপরে দেখো বন্ধু। বন্ধু কে? যার সাথে মনের কথা বলা যায়, মনের সাথে মন মিলে যায়, সেই হচ্ছে আমাদের বন্ধু। তাহলে বন্ধুর বিপরীত কী হতে পারে? শত্রু। বন্ধুর বিপরীত শত্রু। তারপরে এখানে আছে দেখো দেশ। আমরা এই বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশ ছেড়ে যারা বিদেশে যান তাদেরকে আমরা কী বলি? বিদেশ, যে উনি বিদেশ গেছে। বাংলাদেশ ছেড়ে কোথাও গেলেই আমরা বলি বিদেশ। তাহলে দেশ বিদেশ। তোমরা লিখেছ বন্ধুরা? লিখে নাও। তারপরে দেখো এখানে আছে সার্থকতা। সার্থকতা, সার্থক মানে সফল, সার্থকতা মানে সফলতা। তাহলে সফলতার বিপরীত কী হবে? ব্যর্থতা হবে, ব্যর্থতা। তাহলে আমরা বিপরীত শব্দ জেনে নিলাম। আমরা এখানে কী করব? দেখো এই যে কিছু কিছু শব্দ আছে, সৌভাগ্য, প্রকৃতি, বেলাভূমি, প্রান্তর, সার্থক, এগুলো দিয়ে বলছে যে শূন্য স্থান পূরণ করো। কিছু লাইন লেখা আছে, লাইনের পাশে একটা ড্যাশ চিহ্ন দেওয়া আছে, এখানে ফিল আপ করতে হবে, এটা পূর্ণ করতে হবে। তাহলে আমাদের যে ড্যাশ, আমরা এই দেশে জন্মেছি, আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি, আমাদের দেশে রয়েছে সুন্দর কি প্রকৃতি, কোথায় পাহাড়, কোথায় নদী, কোথাও বা এর সমুদ্রের বেলাভূমি, একই দেশ অথচ কত বৈচিত্র্য। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই
আমরা কি করব সার্থক হয়ে উঠব আমাদের জীবন সার্থক হয়ে উঠবে তাহলে আমরা এগুলো জানতে পেলাম বন্ধুরা আমাদের এই যে আমরা পড়লাম এই পড়ার মধ্যে আমরা কি পেলাম আমাদের এই দেশে অনেক লোক বাস করে তাদের মধ্যে কি আছে বাঙালি বাঙালি ছাড়াও আছে চাকমা মগ মুরং মারমা ইত্যাদি লোকের বসবাস তারপরে এখানে জেলে কুমার তাঁতি কৃষক লোক বসবাস করে এক একজনের পেশা এক এক রকম যেমন কৃষক ফসল উৎপাদন করেন সেই ফসল উৎপাদন করে ওনারা বাজারে বিক্রি করেন সেগুলো আমরা কিনে আনি কিনে এনে আমরা সেগুলো খাই আবার মুচি মোজা জুতা চামড়ার ব্যাগ এগুলো তৈরি করেন সেগুলো আমরা ব্যবহার করি তারপর তাঁতি কাপড় বোনেন সেই কাপড় দিয়ে আমরা পরিধান করি তাহলে কেউ অবজ্ঞার কোনো পাত্র নয় কেউ অবহেলার পাত্র নয় একজন আরেকজনের সম্পূরক একজন আরেকজনকে সহজ সাহায্য সহযোগিতা করছে তাই আমরা কি করতে পারছি এখানে সুন্দরভাবে বসবাস করতে পারছি এই বাংলাদেশে বন্ধুরা আমাদের মনে হয় ক্লাসটা আর বেশি আমরা বড় করব না আমরা এই দেশ এই মানুষ সম্পর্কে আমরা বিস্তারিতই জানতে পেরেছি এখন আমরা ক্লাসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি এখন আমরা একটু বাড়ির কাজ নিয়ে নেব তোমরা বাড়ির কাজের জন্য খাতা খোলো বাড়ির কাজ যে কোনো বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের যে কোনো একটি উৎসব সম্পর্কে অনুচ্ছেদ রচনা কর তাহলে বাড়ির কাজ তোমরা খাতায় লিখে নিয়েছো বন্ধুরা আজ এ পর্যন্তই তোমরা ভালো থাকো ভালোভাবে লেখাপড়া করো শরীরের প্রতি যত্নশীল থাকবে আজকের মতো শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম